हेलो फ्रेंड्स, वेलकम टू कृष्णास हेल्दी कुकिंग। आज के आमी शुक्नो माछ बा शुटकी माछेर चाटनी बा भुना बनिए देखाबो। अनेकेई आछेन शुटकी माछेर नाम शुनले खावार जन्य पागल हो जान, आबार अनेकेई एर नाम शुनले दूरे पालान। तबे शुक्नो माछेर भुना बा चाटनी एतटाई टेस्टी हय जे जदि ताके एकबार खावाते पारेन ताहले से किन्तु बारबार खेते चाइबे। तो चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। शुटकी भुना बा शुटकी चाटनी बानानोर जन्य आमी बाबला माच बा लोइट्टा माच निये निये छी। एखाने सातटा आमी लोइट्टा माच निये छी। एगुलो के भालो करे माथाटा एबं लेजटा के केटे एगुलो पाखनागुलो के फेले दिए छोटो छोटो एरकम टुकरो टुकरो करे प्रथमे केटे नेब। माचगुलो के आमी एरकम छोटो छोटो टुकरो करे केटे निये छी। एबार एगुलो के एकटु दुबार जल दिए धुए एटाके अल्प जल दिए बयल करे नेब। ससपेने माचगुलो धुए जल दिए एटा आमी बसिए दिए किछुक्षण पाँच मिनट इटाके बयल होते देव। फ्लेमटाके आमी मीडियामे रेखे एटा ढेके देव। ढेके दिए आस्ते आस्ते बयल होते देव। पाँच मिनट एटाके आमी भालो करे बयल करे नियेछि। एबार गैस फ्लेमटाके आमी अफ करे दिलाम। देखुन मोटामुटी एकटु नरम हवा अब्दि एटाके किन्तु बयल करते हबे। एबार एटाके नामिये परिष्कार करे नेब। गैस थेके नामानोर पर आमी एटाके दुबार जल पाल्टे ठंडा जल दिए धुए नियेछि। এবার এগুলোকে এইভাবে পরিষ্কার করে নেব। দেখুন নরম হয়ে গেছে ওপরটা। এইভাবে উপরের অংশগুলো আমি ছাড়িয়ে নেব আর ভেতর থেকে এবার কাঁটাটাকেও আমি বের করে নেব। দেখুন কত সহজে কাঁটাটা কিন্তু বেরিয়ে আসছে। এবার এইভাবে পাতলা করে ছাড়িয়ে নেব। এইভাবে সিদ্ধ করে নিলে কি হয়, উপরের যে যে পাতলা চামড়াটা থাকে এটা উঠে আসে আর ভেতরের কাঁটাটাও ইজিলি বেরিয়ে আসে। আর ভেতরে যদি কোনো নোংরা থাকে পেটের মধ্যে সেগুলো বের করে নেওয়া যায়। এইভাবে সবগুলো মাছ আমি পরিষ্কার করে পেটগুলোকে পরিষ্কার করে যে পেটে যে নোংরাগুলো থাকে এগুলো ফেলে দিলাম। দিয়ে কাঁটাটাকে বেছে যে পেটের নোংরাগুলো কিন্তু এইভাবে ইজিলি পরিষ্কার করা যায়। এটা নরম হয়ে গেছে এবং উপরের যে নোংরাগুলো আছে এগুলোকেও ফেলে দেব। দিয়ে এইভাবে সবগুলো মাছ আমি ছাড়িয়ে নেব, কাঁটাগুলোকেও বের করে দেব। এবার চাটনিটা বানানোর জন্য আমি একটি কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি এবার দিয়ে দেব সর্ষের তেল দু চামচ মতন। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার যে মাছটাকে বেছে ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে নিতে হবে, কড়া করে ভাজবার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। তেলটাকে আমি এবার কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পেঁয়াজ, আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব তিন চারটা রসুনের কোয়া ছোটো টুকরো করে নিয়েছি। এটাকে এর মধ্যে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এর সাথে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। দু তিন মিনিট লো ফ্লেমে মাছটাকে আমি ভেজে নিলাম। এইভাবে মাছটা ভেজে নিলে কি হবে, মাছের যে একটা ভোটকা গন্ধ থাকে সেটা চলে যায়। এবার খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আমি এটা দিয়ে খুন্তি দিয়ে চেপে চেপে কিছুটা ভেঙে দিলাম আর কিছুটা আস্তই রাখলাম। ভাজা আমার হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। মাছগুলোকে তুলে নেওয়ার পর এবার এর মধ্যে ওই কড়াইয়ের মধ্যেই আমি দু তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্না করলাম, আপনারা কিন্তু যে কোনো তেলেই রান্না করতে পারেন। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। দুটো পেঁয়াজ আমি কুচিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন। আমি থেতো করে নিয়েছি এক চামচ মতন রসুন, এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা বাটা হাফ চামচ মতো দিয়ে এবার এটা মিশিয়ে নেব। এটাকে রসুন এবং আদা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো। একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা, আমি পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দেবেন, তবে এই চাটনি কিন্তু একটু ঝাল হলেই ভালো হয়। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব
স্বাদমতো লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে দিলাম এটা দিলে সুন্দর একটা কালার হবে আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো হলুদ দিয়েছি বলে আমি একটু গোলমরিচ দিলাম হলুদের সঙ্গে কিন্তু গোলমরিচ খেলে হলুদ কিন্তু আমাদের শরীরে ভালোভাবে অ্যাবজর্ব হয় এবার এগুলোকে ভালো করে আমি মিশিয়ে আরো কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে চার পাঁচ মিনিট লো ফ্লেমে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে ভালো করে এটাতে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য জল জল একবারে বেশি দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে রান্না করতে হবে মাছটা যেন নরমও হয় আবার যেন বেশি জল জলে না হয়ে যায় সেই জন্য একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে তিন চার মিনিট লো ফ্লেমে রেখে আমি মাছটাকে রান্না করে নিলাম মাঝখানে আমি দুবার নাড়িয়ে দিয়েছিলাম মাছটা আমার একদম নরম হয়ে গেছে এবং আমার চাটনিও কিন্তু একদম তৈরি যদি কারো কাছে মনে হয় মাছটা একটু শক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আরেকটু অল্প জল দিয়ে এটাকে আবার ঢেকে কিন্তু রান্না করতে পারেন দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি মাছটা আমার নরম হয়ে গেছে একদম আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এবার এর মধ্যে আমি দিয়ে দেব শেষে ধনে পাতা একটু ধনে পাতা দিয়ে এটাকে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দেব দিয়ে পাঁচ মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব তারপর এটাকে আমি সার্ভ করব লইট্টা চাটনি বা ভুনা আমি একটি প্লেটে নামিয়ে নিয়েছি গরম ভাতের সাথে এই চাটনি হলে আর কোনো পদেরই প্রয়োজন হয় না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ